মহতারাম আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছিলাম যে আমাদের বোন একটি প্রশ্ন করেছেন যে দেখা গেছে মামির জন্মের পরে হয়তো মামির দুধ পান করেছে এখন মাম তো বোনকে বিয়ে করা যাবে কিনা যদি মামির দুধ পান করে থাকে তাহলে মামতো মামতো ভাই বোন ওদের আবার দুধ ভাই হয়ে গেছে সরাসরি ভাইয়ের মতো সুতরাং তারা বিয়ে তার দুজনের মধ্যে আর বিয়ে সাথী হতে পারবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আর রাদার আতুমিনাল মাজা মানে কারণে যে দুধ খাওয়া হয় সে দুধ সমান সমান একই হুকুম রাখে তাসাম আরো বলেছেন ইয়ো হরাম মিনা মা রাদার হাতি মাই হরাম মিনাসফ রাদারতের কারণে এটা হারাম হবে যেটা নাসাবের কারণে হারাম হয় একই পর্যায় করবে সুতরাং আপনা আপনি যদি আপনার মামীর দুধ খেয়ে থাকেন আপনার মামতো ভাইদের সাথে আপনার বিয়ে চাইছেনি এখানে আমি একটু জানতে চাইব আপনার কাছে সেটা হলো যে দুধ পান করার নির্দিষ্ট কোনো সময় আছে কিনা দেখা গেল হয়তো তিনি পাঁচ বছর বয়সে দুধ পান করেছিলেন কথার কথা না ওইটা কিন্তু ঠিক প্রশ্ন সঠিক দুধ পান সময় হলো যখন ক্ষুধা একমাত্র নিবৃত্ত হয় দুধ দিয়ে সেটা আড়াই বছরের মধ্যে এবং দুই বছরের মধ্যে দুই বছরের মধ্যে যদি কোন সেটা কেউ পান করে থাকেন এবং মতান্তর যারা আফগানি প্রমতুল আড়াই বছর সর্বোচ্চ সর্বোচ্চ এর ভিতরে কেউ যদি কেউ দুধ পান করে থাকে তাহলে এই হুকুম বর্তাবে এর পরে যদি কোনো কারণে দুধ পান করে থাকে সেটা দ্বারা হারাম সাব্যস্ত হবে না ঠিক ধন্যবাদ আপনাকে